নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল ব্যাংলা জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে মূলত সংগঠক শিক্ষকদের নিয়ে কয়েকটি কথা বলবো বলে সামনাসামনি চলে এলাম একটি খবর বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে ই কে টোয়েন্টি নিউজ ই কে টোয়েন্টি নিউজ সেখানে কিন্তু বলা আছে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বহু বছর ধরে অন্যদিকে বহুদিন ধরে অপেক্ষায় চাকরি প্রার্থীরা বিভিন্ন সংগঠনের একাধিক মামলা আদালতে বিচারাধীন তার মধ্যে একটি মামলার আপডেট অর্থাৎ মামলার শুনানি সংক্রান্ত তারিখ পরিবর্তন হয়েছে আশা করা যাচ্ছে এই মামলাটি আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য হবে অন্যদিকে মামলার এবং প্রার্থীদের বিভিন্ন ইস্যুগুলো পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে লিগ্যাল সার্ভিস অথরিটির তাদের রিপোর্ট পেশ করলেই রাজ্যকে নিয়োগ সংক্রান্ত নির্দেশ দেওয়া হতে পারে আগামী সপ্তাহে শুনানির আপডেট দেওয়া হবে আপডেট পেতে সঙ্গে থাকুন তো দেখুন এই ধরনের খবর কিন্তু আমি আপনাদের গতকাল জানিয়েছিলাম তো আজকে যে খবরটা দেখা যাচ্ছে আমার সঙ্গে কিন্তু আমি যে কালকে ভিডিও বানিয়েছিলাম তার সঙ্গে কিন্তু একই রকমের আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং সংগঠক শিক্ষক যারা রয়েছেন তাদের হয়তো অনেকেই আসার আলো একটা দেখা গেলেও যেতে পারে যদিও আমি এই স্ক্রিনের মধ্যে এটাকে দিতে পারতাম কিন্তু বিশেষ কারণবশত আমি এটা স্ক্রিনের মধ্যে দিতে পারলাম না আপনারা ক্রোমে গিয়ে ই কে টোয়েন্টি ফোর নিউজ সার্চ করুন দেখুন এখানে পেয়ে যাবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কতটা সঠিক সেটা একমাত্র সময় আসলেই বলতে পারবো বা সেই সময়ের অপেক্ষাতেই যারা সকল সংগঠক শিক্ষকরা রয়েছেন সেই সময় ছাড়া কিছু বলা যাবে না তো যাই হোক আশা রাখব খুব ভালো খবর আসুক এবং আপনাদের দীর্ঘদিনের যে এই অপেক্ষা তার ইতি ঘটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমরা বিশেষ করে আমি চ্যানেল বেঙ্গলি পক্ষ থেকে আপনাদের অতি অবশ্যই বলবো যে আমাদের যে চ্যানেলটি রয়েছে এটির সঙ্গে জুড়ে থাকুন যখনই কোনো নিউজ বা খবর পাব সেক্ষেত্রে ফটাফট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে আসল মধ্য কথাটি সেটা অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই কারণ একটি কেস কিন্তু বারবার একবার সাতাশ তারিখ একবার আঠাশ তারিখ দেখাচ্ছে এটা আগামী সপ্তাহে নাকি দিন ধার্য করা হবে বা ওই দিনই মানে কেসটা উঠতে চলেছে এমনটাই কিন্তু খবর রয়েছে তো যাই হোক বিশেষ কিছু আর বলার নেই আমি কালকে ভিডিওর মাধ্যমে একটি কথা ভুল বলেছিলাম যে আগামী বুধবার অর্থাৎ আগামী কাল মানে আজকে মঙ্গলবার সেটা আমার মাথার মধ্যে ছিল পরবর্তীতে আমি মনে এই কালকে তো মঙ্গলবার যাই হোক তার তার জন্য আমি আপনাদের কাছে প্রার্থী। আর বিশেষ কিছু বলবার নেই আশা রাখবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদের চাকরিটি হোক এই আশা রাখি আর একটা কথা বলে রাখি সমস্তটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর মারফত নেওয়া এই খবরগুলি তো যাই হোক আমরা এর সত্যতা কিন্তু বিশেষ করে আমি এর সত্যতা কিন্তু যাচাই করতে পারিনি তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম